ক্লাসের ভিতরে গিয়ে দেখি তানজিম বসে আছে একা। আমি ওকে ব্যাগটা রাখলাম আর তখন গিয়ে বললাম, আমার সাথে রাতে এমন করলে কেন, কথা বলে না কেন, আমি কি করেছি যেভাবে কষ্ট দিচ্ছ আমি আর নিতে পারছি না। তুই আমার সাথে কথা বলবি না একদম। তুই কালকে ওই বদচ্ছেদ মেয়ে মিমির সাথে কথা বলছিস কেন? আরে এই জন্য, এটা তো ইবনুলের গার্লফ্রেন্ড, তাদের মাঝে সমস্যা হয়েছে তাই আমাকে ইবনুল বলল ঠিক করে দিতে, তাই কথা বলেছি। আচ্ছা ঠিক আছে, আমাকে ভুলে যা তুই, আর মিমের সাথে সারা দিন কথা বল। আমি কখনো তোকে মেসেজ দিব না, কলও দিব না। থাকতে পারবো আমাকে ছাড়া? যদি থাকতে পারো তাহলে ঠিক আছে, আমি কিছু বলবো না তোমাকে। তানজিম দৌড়ে এসে আমাকে মারতে লাগলো, কিছুক্ষণ কিল ঘুষি মেরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল আর বলল, নিজের থেকেও বেশি ভালোবাসি, তাই তো আমাকে কষ্ট দিয়ে সুখ পাও, তাই না? আচ্ছা সমস্যা নাই, আমিও নিজেকে কষ্ট দিব, তখন বুঝতে পারবে। আমি কপালে একটা চুমু দিলাম আর তানজিম আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমরা এভাবে কিছুক্ষণ পার হলো, হঠাৎ মনে হলো কেউ আসছে, আমি ছেড়ে দিলাম আর ক্লাস থেকে বের হলাম। আর এবার পরিচয়টা দিই, আমি শাহরিয়ার রহমান, এবার ক্লাস টেন, আর যার সাথে কথা বলছি উনি আমার প্রিয় গল্পে ফেরা যাক। আমি বের হতেই দেখি ইবনুল আমাকে দেখে, ইবনুল হাসলো আর বলল, কিরে মামা, এতক্ষণ একা একা ক্লাসে কি করছিলি? আমার তো সন্দেহ হচ্ছে, আমার ভাবিকে কি করছস? এই শালা, আমি তোর মতো, তুই এতক্ষণ কই থেকে আসলি? আমি জানি তো এতক্ষণ মিমের কাছে ছিলি। ইবনুল কিছুটা লজ্জা পেল আর বলল, ব্যাগটা রেখে আসি। একটু পর ইবনুল ব্যাগটা রেখে আসলো আর আমি আর ইবনুল বাহিরে আড্ডা দিতে লাগলাম। ইবনুল ছাড়া অন্য কেউ জানে না আমাদের সম্পর্ক। একটু পর সবাই আসলো আর বন্ধুরা মিলে আড্ডা দিতে লাগলো, আর আড্ডা দিতে দিতে ক্লাসের সময় হয়ে গেল। তারপর সবাই মিলে ক্লাসে গেলাম, দেখি স্যার আসছে, আমরা গিয়ে বসলাম আর ক্লাস করতে লাগলাম। এভাবে সবগুলো ক্লাস শেষ করে বের হলাম। আমি ব্যাগের ভিতর বই ভরতে যাব, তখনই দেখি বইয়ের ভিতর একটা চিরকুট। আমি বুঝতে পারলাম এটা আমার বউটার কাজ, আর ব্যাগে দেখি 100 টাকা। আমি এগুলো পকেটে নিলাম আর বের হলাম। বন্ধুদের সাথে বিদায় দিয়ে আমি আমার বাসার দিকে যেতে লাগলাম আর চিরকুটটা খুললাম। সেখানে লেখা ছিল, আজকে রাত্রে 8টার দিকে আগের জায়গায় আসবে, বিরিয়ানি রান্না করবো বাসায়, মেহমান আসবে তো তাই। আমি চিরকুটটা পড়ে একা একা হাঁটতে লাগলাম, কেমন পাগলি মে। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম আর একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠলাম কলের শব্দে। আমি ফোন হাতে নিয়ে দেখি তানজিম কল দিয়েছে। আমি কল রিসিভ করতে করতে কেটে গেল আর একটু পর একটা মেসেজ আসলো। আমি মেসেজটা ওপেন করলাম, আজকে কথা বলতে পারবো না, বাসায় মেহমান আছে, প্লিজ জামাই আমার একটু কষ্ট করো, আর রাতে আসবা কিন্তু, না হলে কি হবে সেটা বুঝতেই পারছো। আমি রিপ্লাই দিলাম না, কারণ এখন জানি তানজিম ফোন বন্ধ থাকবে, বাসায় কেউ জানে না তানজিম ফোন ইউজ করে। আমি উঠে মাকে বলে বাহিরে বের হলাম আর তখন ইবনুল কল দিল। আমি কলটা রিসিভ করলাম আর তখন ওপাশ থেকে বলে উঠল, কই তুই, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আয় ফুটবল খেলা আছে, তোর জন্য অপেক্ষা করছি। আমি কল কেটে দিলাম আর তাড়াতাড়ি করে মাঠে গেলাম আর গিয়ে খেলতে লাগলাম। খেলা শেষ হলো মাগরিবের আজানের সময়, ভালো নামাজটা আদায় করি, তাই সবাই মিলে নামাজটা আদায় করলাম আর ইবনুলকে বললাম, দোস্ত আজকে রাত 8টায় মিশন আছে, আমার তোর মিশন থাকলে যেতে পারিস, বাসা তো বেশি কাছাকাছি না। ওকে ঠিক আছে, কল দিস, বাসা থেকে বের হয়ে আমিও যাব, মিম খুব রেগে আছে আমার উপর। আমি ইবনুলের সাথে আরও কিছু কথা বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে একটু পড়তে বসলাম যেন মা বকা না দেয়। আমি পড়তে লাগলাম আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, হয়তো এটাই ভালোবাসা। অনেকক্ষণ অপেক্ষার প্রহর শেষে সেই সময় চলে আসলো। আমি বাসা থেকে বের হলাম আর ইবনুলকে কল দিলাম। বের হওয়ার জন্য আমি গিয়ে দেখি মোড়ে গিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর ইবনুল চলে আসলো আর দুজন মিলে চলে আসলাম সেই জায়গায়। ইবনুল মিমের সাথে দেখা করতে চলে গেল আর আমি এদিকে আসলাম। আমি এসে দেখি তানজিম টিফিন বক্স নিয়ে বসে আছে। আমি গিয়ে পাশে বসলাম আর তখন তানজিম খাবারটা রেখে আমার কলার ধরে বলল, এই জামাইয়ের বাচ্চা, তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু তুই এত দেরি করলি কেন? আরে বাসা থেকে মা আসতে দেয় না, আমি কি করব, তবু মিথ্যা কথা বলে আসলাম, এখন দাও খাবো। তানজিম আমাকে খাবার খাইয়ে দিচ্ছে, আমি বলে উঠলাম, খাবারের চেয়ে আমার বউটা আরও বেশি সুন্দর। কথাটা শুনে তানজিম কিছুটা লজ্জা পেল, আমাকে খাইয়ে দিতে লাগলো, আমিও খাইয়ে দিলাম। খাওয়া শেষ করার পর বুঝতে পারলাম অনেক ঝাল। এতক্ষণ তানজিমকে দেখতে দেখতে কিছুই মনে হয়নি। তানজিম আমার এই অবস্থা দেখে হাসতে লাগলো আর আমাকে পানির বোতল এগিয়ে দিল। আমি পানি খেলাম
আর তখন তানজিম বলতে লাগলো, এখন বাসায় গিয়ে পড়তে বসবা, এতক্ষণ যে পড়ার টেবিলে আমার কথা ভেবেছিলে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি, আর কালকে স্কুলে তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাতে কি আমাদের কথা হবে না? আমাদের চাই খুব করে। ইশরে, আমার পাগলটাকে কি করে বোঝাই, আজকে বাসায় মেহমান, কিভাবে কথা বলবো শুনি। আচ্ছা ঠিক আছে, কি আর করার, আজকে রাতটা কষ্ট করে থাকতে হবে আর কি। এদিকে আসো, এই যে আমি নিজের হাতে রান্না করে আনলাম, খাইয়ে দিলাম, বিনিময়ে আমার পারিশ্রমিক কে দিবে শুনি। তোমার আবার কিসের পারিশ্রমিক? ও না, হবে না, একটু পরে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে সমস্যা হবে। তো কন্ট্রোল করতে কে বলছে, যখন চাইবে তখনই পাবে, কারণ আমার সব কিছু তোমার জন্য, বুঝতে পারছো? আমি চাই না আমাদের ভালোবাসায় কোনো পাপ না থাকুক, এক সেকেন্ডের জন্য এই অপবিত্র চাইনা আমি পবিত্র করে চাই। ওরে আমার বুদ্ধিজীবী রে, এই জন্যই তো আমি আপনাকে বুদ্ধিজীবী ডাকি। এখন কি বাসায় যাবেন? আর একটু থাকো না, কথা বলতে ইচ্ছে করছে খুব, বুঝতে পারছো না তুমি? তখনই তানজিমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। এভাবে কতক্ষণ দুজনে ছিলাম জানি না, অনেকক্ষণ পর আমি তানজিমকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তানজিম বলে উঠল, এখানেই ঘুমাতে ভালো লাগছে, আর একটু থাকতে দাও না প্লিজ। বাসায় তোমাকে খুঁজবে তো, তখন কি হবে, আর আমি কি চলে যাচ্ছি নাকি পাগলি? আরও কিছুক্ষণ থেকে বের হলাম, আর ইবনুলকে কল দিলাম, আর একটু পর ইবনুল চলে আসলো, তাকে নিয়ে বাসার দিকে যেতে লাগলাম, আর ইবনুলকে মোড়ের কাছে এসে বিদায় দিলাম, আর ইবনুল বাসায় চলে গেল, আমিও আমার বাসায় চলে আসলাম। এভাবেই দেখতে দেখতে কেটে গেল দেড়টা বছর, আমি কলেজে ভর্তি হলাম। একদিন কলেজ থেকে বাসায় ফিরছি, আর তখনই তানজিম কল দিল, আর তানজিম মহিলা কলেজে ভর্তি হয়েছে, তাই দেখতে পারি না তানজিমের কলটা, রিসিভ করলাম, আর তখন ওপাস থেকে কান্নার শব্দ ভেসে আসলো। আমি বললাম, কি হয়েছে, এভাবে কান্না করছো কেন, আমাকে সব খুলে বলো প্লিজ, খুব টেনশন হচ্ছে। তোমার আমার কথা পাশে জেনে গেছে, আমার বিয়ে ঠিক করেছে দুদিন পর, আমার বিয়ে, আমি পারবো না অন্য কাউকে বিয়ে করতে। আমি কলটা কেটে দিলাম আর পার্কে চলে আসলাম, তখনই আবার কল দিল তানজিম, আমি কলটা রিসিভ করলাম, আর তখন বলল, প্লিজ তুমি কেন এমন করছো, চলো না দুজনে পালিয়ে যাই, আমি কখনো তোমাকে হারাতে চাই না শাহরিয়ার। দেখো তোমার সাথে আমার প্রেম 2 বছর, আর তোমার বাবা মা তোমাকে ছোট থেকে লালন পালন করছে, তাদেরও একটা ইচ্ছে থাকতে পারে। পরিবার আজ না হয় কাল ঠিকই মেনে নিবে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না শাহরিয়ার, আর কত নিজেকে কষ্ট দিব বলো। এই তুমি কি বলছো, এসব কি করছো উল্টো পাল্টা, কিছু করো না প্লিজ, আমাদের কসম। আজকে রাত 10টায় বাস স্টেশনে থাকবো, আল্লাহ হাফেজ, যদি না আসো তাহলে মরা মুখ দেখবে। এই বলে কল কেটে দিলে আমি ভাবতে লাগলাম, তানজিমে যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় আমি কি করে থাকব, মেয়েটা আমাকে না পেলে সত্যিই মরে যাবে, ভীষণ রাগে এবং জেদি একটা মেয়ে, আল্লাহ জানে এই পর্যন্ত কত ক্ষতি করছে কে জানে। এসব ভাবতে হতে বাসায় চলে আসলাম, বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, আর শুয়ে শুয়ে ভাবছি তানজিমকে যদি নিয়ে পালিয়ে যাই তাহলে আমার পরিবার আর তানজিমের পরিবার একদিন তো ঠিকই মেনে নেবে, কিন্তু এখন যে কষ্টটা পাবে সেটার কি হবে। আবার এটাও মনে হলো মা তো ক্ষমা করবেই, এসব ভাবতে লাগলাম আর প্রচণ্ড মাথা ব্যথা উঠল। আমি কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই, ঘুম ভাঙলো সন্ধ্যার আগে, আমি ব্যাগ গুছিয়ে নিলাম আর ব্যাগটা জানালার দিকে ফেলে দিলাম, তারপর অপেক্ষা করতে লাগলাম কাঙ্ক্ষিত সময়ের জন্য। আমি ইবনুলকে কল দিলাম, আর একটু পর সে কল রিসিভ করলো, আর আমি তাকে সব কিছু খুলে বললাম, সে আমাকে বলল, দোস্তি পালিয়ে যা, এটা ঠিক ফ্যামিলি তো একদিন মেনেই নেবে, কিন্তু দেখ এরকম কয়টা মেয়ে পরিবার ছাড়তে পারে, মেয়েটা যদি তোকে সত্যিই না ভালোবাসত তাহলে তোর সাথে পালিয়ে যেত না। হুম রে ঠিক বলেছিস দোস্ত, তোর কাছে কিছু টাকা হবে, আসলে বুঝতেই তো পারছিস। আমি বাস স্টেশনে আসবো আর তোদের সাথে যাব, গিয়ে সব কিছু ব্যবস্থা করে দিব, আমার একটা ভাই আছে আমিও কালকে যেতাম সেখানে, আর এটা ভাবিস না, উপকার করুম, আমিও মিমকে নিয়ে পালিয়ে যাবো। ভাই তুই আর ভালো হইলি না, আচ্ছা ঠিক আছে তোর ভাইয়ের সাথে কথা বল আর গিয়ে বিয়ে করব। কাগজপত্র সব কিছু নিয়ে নিস, একটাও বাদ দিস না। আমি আরও কিছু কথা বলে নিজেও একটু রেডি হলাম, আমি এখনও ভাবছি আমার কাজটা কি ঠিক হচ্ছে, কিন্তু আমি যদি মাকে বলি মা তো এখন আমাকে বিয়ে করাবে না, তাছাড়া তানজিমের বাবা মা কি দেখে তাদের মেয়ে তুলে দিবে, এসব ভাবতে ভাবতেই রাত হয়ে গেল। আমি বাসা থেকে বের হলাম আর ইবনুলকে দিয়ে মোড়ে আসতে বললাম, আমি ব্যাগটা নিয়ে মোড়ে এসে ইবনুলের জন্য অপেক্ষা করছি। একটু পর ইবনুল চলে আসলো আর তার সাথে বাস স্টেশনে চলে আসলাম,
আসতে 34 মিনিট লেট। আমি দূর থেকে দেখি তানজিম একা বসে বসে কান্না করছে, হাতে একটা ব্যাগ। আমি দাঁড়িয়ে দেখলাম, দেখি তানজিম কি করে 10 মিনিট ধরে দাঁড়িয়ে দেখছি। একসময় দেখলাম তানজিম ব্যাগটা নিয়ে রাস্তা পার হচ্ছে, আমি আর ইবনুল পিছনে যেতে লাগলাম। ওমা তখনই দেখি তানজিম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আর দ্রুত গতিতে একটা ট্রাক আসছে। আমি হাতের ব্যাগটা ফেলে তানজিমকে দৌড়ে গিয়ে সাইডে নিয়ে আসলাম, আর এসে জোরে একটা থাপ্পড় দিলাম আর বললাম, কি করতে যাচ্ছিলে, একটাবার আমার কথা চিন্তা করলে না তুমি? নিজেকে খুব মহান ভাবো, তাই না? তানজিম আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আর কান্না করতে লাগলো। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ করে ইবনুল বলল, সবাই ফ্রিতে সিনেমা দেখছে, এবার স্যার আর এই নে রাঙামাটি যাওয়ার টিকিট, ওখানে ওটা হলো আমার ফুফুতো ভাই, সে বিয়ে করেছে, ওখানে বউ নিয়ে থাকে, আমি সব বলে দিয়েছি, ব্যবস্থা হয়ে যাবে, আমি যেতে পারবো না রে, এদিকে কি হয় তা দেখতে হবে, আর বুঝতে তো পারছিস। তুই না থাকলে হয়তো সফল হতে পারতাম না, এই বলে ইবনুলকে জড়িয়ে ধরলাম। আসলে তো বন্ধু তো এমনই হওয়ার দরকার যে সব সময় পাশে থাকবে। তখন ইবনুল বলল, দোস বাস ছেড়ে দিবে, আর কালকে সকাল 8টার দিকে গিয়ে নামবি, রাস্তার সমস্যা হবে না, একটা ডিরেক্ট রাঙামাটিকে থাকবি, আর তোর ফোনে একটা জাল কাবিননামা নামিয়ে দিয়েছি, কেউ জিজ্ঞেস করে তাহলে এটা দেখিয়ে দিবি, আর টাকা বিকাশে সেন্ড করে দিচ্ছি, আমার কাছে 15,000 টাকাই ছিল। ভাইয়া আপনি আমাদের জন্য অনেক কিছু করলেন, আপনাকে কি বলবো তা ভাষা খুঁজে পাচ্ছি না। আরে ভাবি আমার তো তাই করতে হবে, সারিয়া আমার বন্ধু বলে বলছি না, ছেলেটা খুব ভালো, তোমাকে হাজারো সালাম, কয়টা মেয়ে তার প্রিয় মানুষের সাথে চলে আসতে পারে। ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন আর যোগাযোগ করবেন, কিন্তু আর মিমের দিকে খেয়াল রাখবেন। আচ্ছা, আর সাহারিয়ার ওখানে গিয়ে আগে বিয়েটা করে নিবি, আমি ভাইয়াকে বলে দিয়েছি, বাস থেকে নেমে ভাইয়াকে ফোন দিবি, আর ফোনও দিতে হবে, ভাইয়া দাঁড়িয়ে থাকবে আগের থেকে, আর বিয়ে করে বাসায় গিয়ে উঠবি, কারণ বুঝতেই তো পারছিস, আর এ জাল কাবিন নামা শুধু রাস্তায় সমস্যা হতে পারে তার জন্য। ওকে দোস্ত, যাই তাহলে, আজকে থেকে তুই একা হয়ে গেলি, সাবধানে থাকিস। ইবনুলকে বিদায় দিয়ে বাসে উঠলাম, দুজনে দুজনের সিট পিছনে পড়ছে, আমি আর তানজিম গিয়ে বসলাম। 2 বছর পর এই তানজিম, কই তুমি, তোমাকে না রান্না করতে নিষেধ করলাম, কালকে থেকে শরীরে জ্বর, তবুও কেন রান্না করে আসলে? ওই আজকে আমি খুব খুশি, মা কল দিয়েছিল আর আজকে আমাদের যেতে বলছে, তুমি রেডি হয়ে নাও। সত্যি নাকি? আর আজকে কেন? আজকে তো কলেজে যেতে হবে, নোটগুলো আনতে হবে, অফিসেও অনেক কাজ। দূর আমি যা বলছি তাই হবে, আর আমার শাশুড়ি মা কল দিছিল, বুঝতে পারছো, ওনার সাথে আমার 15 দিন আগে থেকেই কথা হয়। বাহ, এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানি না। আচ্ছা তাহলে কালকে যাব, এখন খাবার দাও, আমি কলেজে যাব। আমি খাবার টেবিলে গিয়ে বসলাম আর তানজিম খাবার দিল, আমি খাবার খেলাম আর তানজিমকেও খাইয়ে দিলাম। আর তখন তানজিম আমার কানের কাছে এসে বলল, আপনার সংসারে নতুন কেউ আসতে চলেছে, বাসায় তাড়াতাড়ি ফিরবেন। আমি খাবার শেষ করে তানজিমকে কোলে তুলে নিয়ে রুমে গেলাম, গিয়ে শুয়ে দিলাম। তখন তানজিম বলল, এ কি হচ্ছে, সকালে গোসল করছি, এখন আর গোসল করতে পারবো না, তোমার না কলেজ আছে, দেরি হয়ে যাবে। আজকে ভার্সিটিতে দেরি হলেও সমস্যা নেই, শুধু নোট দিব, আর তারপর দুপুর দিকে অফিস যাবে বসের কাছে, এরকম বলা আছে। আমি তানজিমের ঠোঁট জোড়া দখল করে নিলাম আর সেও আমাকে রেসপন্স দিতে লাগলো। আর তানজিম তখনই আমাকে ধাক্কা দিয়ে চলে গেল রান্নাঘরে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমার দিন আসবে তখন বুঝাবো মজা। যখন একটা তখন দেখা যাবে, এখন ভার্সিটিতে যাও, দেরি হয়ে যাবে, আর আসার সময় টিকিট কেটে নিয়ে আসবে, কালকেই যাব। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাগ গুছিয়ে রাখো, এই বলে রেডি হতে লাগলাম। আর রেডি হয়ে রান্নাঘরে গিয়ে তানজিমের কপালে চুমু দিয়ে চলে আসলাম কলেজে। এসে বন্ধুর কাছ থেকে নোটগুলো নিলাম, তারপর তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে নিজের কাজ করতে লাগলাম, এভাবে সময়টা পার হলো। সন্ধ্যায় অফিস শেষ করে বাস স্টেশনে গিয়ে টিকিট কাটলাম, কালকে সকাল 10টায় বাস ছাড়বে, তারপর বাসায় চলে আসলাম। আর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, তারপর শুয়ে শুয়ে ফোন টিপছি। একটু পর তানজিম আসলো আর বুকে এসে বলল, সেদিন যদি পালিয়ে না আসতাম তাহলে কি আজকে আপনাকে পেতাম? হয়তো বাবা মা একটু কষ্ট পেয়েছে, কিন্তু দেখো কালকে সামনে গিয়ে দাঁড়ালে আমাদের ক্ষমা করে দিবেন। এখন একটু আমাকে আদর দাও, নাহলে কালকে যাওয়া হবে না কিন্তু। কি, তুমি এই তানসিম রহমানকে ব্ল্যাকমেইল করো, সাহস তো কম না, আজকে এমন ভালোবাসা দিব। তারপর তানসিম আমার ঠোঁটগুলো দখল করে নিল, আমিও রেসপন্স দিতে লাগলাম। এভাবেই হারিয়ে গেলাম একটা নতুন রাজ্যে,
গল্পটা আমার একটা বন্ধুর জীবন কাহিনী। পরিবারের জন্য কখনো প্রিয় মানুষকে ছেড়ে যাবেন না। পরিবার আজ না হয় কাল মেনে নিবে, কিন্তু একবার প্রিয় মানুষ চলে গেলে হাজারো কাঁদলেও ফিরে আসবে না। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।